আপনি সঠিক নিয়মে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং ইউটিউব থেকে ইনকাম করবেন। আপনি যদি সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলতে চান এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে সঠিক নিয়মে আপনি কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। ইউটিউব চ্যানেল খোলার আগে সবার আগে আপনাকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখব youtube.com, লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এরকমটি আসবে, দেখতে পাচ্ছেন। তারপর একদম এখানে দেখতে পাচ্ছেন, এই অংশটাতে দেখতে পাচ্ছেন যে সাইন ইন বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। সামনে ঠিক এরকমটি আসবে। আসার পর আপনার এখান থেকে যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশান রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকমটি আসবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে খুলতে চাচ্ছেন তার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট বলে অপশান পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এরকমটি আসবে। আসার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে একদম উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন জির মতো একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি একদম প্রথমে দেখতে পাবেন যে ক্রিয়েট এ চ্যানেল, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে যে জিমেল দিয়ে আপনি খুলেছেন, যে জিমেলের নামটি ছিল সেটি এখানে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখানে নেম বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে নেম বলে এখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে, আপনি কী নামে আপনার চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছেন বা চ্যানেলটি খুলতে চাচ্ছেন। একটি চ্যানেলের নাম আপনি কীভাবে সেট করবেন বা কীভাবে একটি ইউনিক নেম খুঁজে পাবেন, এর উপর আমাদের একটি ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখান থেকে আপনার চ্যানেলের যে নামটি দিবেন সেই নামটি এখানে লিখে দিবেন। আমরা লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা চ্যানেলের যে নামটি দিয়েছি এটি কিন্তু আমাদের চ্যানেল, এবং নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে, এখানে টিক মার্ক উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে চ্যানেলটি আমরা খুলতে চাচ্ছি সেই চ্যানেলের নাম দিয়েছি আশিক বিডি 360। তারপর এখানে ক্লিক করব ক্রিয়েটে চ্যানেল। ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেলটি তৈরি হয়ে গিয়েছে। এখন চ্যানেলটি তৈরি হয়ে যাওয়ার পর এখানে বেশ কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলো আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখান থেকে ডেস্কটপ মোডটি করে নিতে হবে। আমরা ডেস্কটপ মোডটি করে নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। করার পর এই যে এর মতো যে অপশানটি দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও বলে একটি অপশান রয়েছে, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব আপনার সামনে ঠিক এরকমটি চলে আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু আপনাদের চ্যানেলটি ওপেন হয়ে গেছে। আমরা এখানে কনফার্ম করব, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সেটিং রয়েছে যা আপনাকে সুন্দরভাবে কিন্তু করতে হবে। এখানে একদম নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেটিংয়ের মতো অপশান রয়েছে, এই অংশটাতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন ঠিক এরকমটি আপনার সামনে চলে আসবে। আসার পর আপনি একদম উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল সেটিং বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকমটি আসবে। আসার পর এখানে যে দুই নম্বর সেটিংটি আপনি দেখতে পাচ্ছেন, দুই নম্বর সেটিংটি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে আপনার চ্যানেলটা আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন বা যে ফোন নাম্বারটি দিয়ে খুলছেন সেটি কিন্তু আপনাকে ভেরিফাইড করতে হবে। এর জন্য এইখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকমটি আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকমটি আসবে। তারপর এই অংশটাতে ক্লিক করতে হবে, একটা আপনার সামনে চলে আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এরকমটি চলে আসবে। আসার পর এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আমরা যেহেতু বাংলাদেশে আছি সেহেতু বাংলাদেশটি এখানে আমরা দিয়ে দিব। তারপর এখানে আমাদের ফোন নাম্বারটি আমরা দিয়ে দেব। আমরা কিন্তু এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর এখানে গো টু কোড এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ফোন নাম্বারটি দিয়েছি আমরা সেই ফোন নাম্বারে কিন্তু একটা এসএমএস আসবে, 6 ডিজিটের আমাদের এসএমএসটি চলে এসেছে। এখানে আমরা এসএমএসটি দিয়ে দেব। আমরা এখানে কোডটি সঠিকভাবে দিয়ে দিয়েছি, তারপর এখানে সাবমিট করতে হবে আপনাদেরকে।
আমরা সাবমিট করব। আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গিয়েছে, যে আপনি যে চ্যানেলটির যে ফোন নাম্বার দিয়ে খুলতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেছে। আরও আমাদের এখানে বেশ কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। আবার আমরা এখানে ফিরে আসব, তারপর আবার এই অংশটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের মূল সেটিংয়ে কিন্তু আমরা আবার ফিরে আসব। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসছি, আসার পর আপনি এখানে যে কাজটি করবেন, অতএব যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে এই যে কোনাতে যে সেটিংটা রয়েছে আমরা আবার একটু ভালোভাবে দেখাই। সব সেটিং কিন্তু এই যে নিচের যে সেটিংয়ের মতো যে অপশানটি রয়েছে বা গিয়ারের মতো অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনার সমস্ত সেটিং এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যেটাই দেওয়া থাকুক আপনি এখান থেকে এই যেটা দেওয়া আছে এটাই থাকবে। তারপর এখান থেকে আসবেন হলো জেনারেল সেটিং, আবারও আসবেন। আসার পর এখানে যে কাজটি আপনাকে করতে হবে এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, আমরা এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিব, আমরা এখান থেকে ইন্ডিয়া দিয়ে দেব। আপনি এখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তারপর এখানে আসি মূল কাজে, আপনি যে চ্যানেলটি খুলছেন সেই চ্যানেলের এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনার কিছু এসইও করতে হবে। আমরা যে চ্যানেলটি খুলেছি সেটি একটা নিউজ চ্যানেল, আমরা যে চ্যানেলটি খুলেছি সেটা একটা নিউজ চ্যানেল, আমরা ক্যাটাগরিও সেট করে দিব, আপনারা দেখতে পাবেন। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের যে নামটি রয়েছে সেটি সবার প্রথমে আপনাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের নাম, এইখানে কিন্তু আপনার চ্যানেলের নামটি সবার আগে দিতে হবে। কারণ অনেক সময় অনেকেই রয়েছে যখন আমরা ইউটিউবের নাম লিখে যখন সার্চ করি তখন কিন্তু ইউটিউব চ্যানেলটি খুঁজে পাই না, ইউটিউব চ্যানেলটি খুঁজে পাই না। অবশ্যই আপনাকে এখানে প্রথমে দিতে হবে আপনি কী রিলেটেড চ্যানেলটি খুলছেন, অবশ্যই সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর যেহেতু আমরা একটা নিউজ চ্যানেল খুলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যে কোনো চ্যানেল কিন্তু এখান থেকে খুলতে পারবেন। এ ঠিক একই নিয়ম, একই প্রসেস, একই সব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউজ, নিউজ টুডে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেস্ট নিউজ, তারপরে এভরিডে নিউজ, ঠিক এরকমের কিছু বিষয় আপনাকে অ্যাড করে রাখতে হবে যাতে কোনো ব্যক্তি যখন আপনার নিউজ লিখে সার্চ করবে যাতে আপনার চ্যানেলটি সবার আগে দেখায়, বা নিউজ টুডে লিখে সার্চ করে তখন আপনার চ্যানেলটি সবার আগে দেখায়। ঠিক আপনি যে ক্যাটাগরির চ্যানেল খুলতে চাচ্ছেন সেই ক্যাটাগরির এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন, আপনারা এখানে সেভ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা এটাকে সেভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল বলে একটি অপশান রয়েছে, এই অংশটাতে ক্লিক করবেন। এই অংশটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এরকমটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকমটি আসার পর আপনারা একদম উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফো বলে একটি অপশান রয়েছে, এই বেসিক ইনফোতে ক্লিক করবেন। বেসিক ইনফোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এরকমটি আসবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকমটি আসবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বলে একটি অপশান রয়েছে, এই ডেসক্রিপশনটি লিখে দেবেন যে আপনার কী রিলেটেড চ্যানেল এবং সেই চ্যানেলের মধ্যে কী কী থাকবে সেই বিষয়গুলো এখানে লিখে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইচ্ছে করলে আপনার অন্য চ্যানেল থাকলে সেটার নাম উল্লেখ করে দিতে পারেন, বা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি ইচ্ছে করলে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারেন। যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটি যখন বড় হবে তখন কোনো কোম্পানির ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি যদি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে এই জিমেলের মাধ্যম দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনি ইচ্ছে করলে এটি এখানে দিয়ে দিতে পারেন। তারপর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো এখানে সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অপশানগুলো কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং বলে একটি অপশান রয়েছে, এই অংশটাতে ক্লিক করবেন। এই অংশটাতে ক্লিক করার পর আপনার চ্যানেলের যে লোগোটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশানটি রয়েছে আপনার চ্যানেলের যে লোগোটি রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। এই অংশটাতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ঠিক এরকমটি আসবে। আমরা এখান থেকে লোগোটি দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার চ্যানেলের লোগো যেখানে রয়েছে আমরা এখান থেকে লোগোটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমরা লোগোটি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এই অংশটাতে ডান করে দিব। আপনি দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের লোগোটা কিন্তু এখানে চলে এসেছে এবং কিছুক্ষণ পরে এই অংশটাতেও কিন্তু আমার চ্যানেলের লোগোটা দেখাবে। তারপর এখানে হলো ব্যানার লোগো, আপনি দেখতে পাচ্ছেন এই ব্যানার লোগোতেও যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে এমনি আপনাদের দেখানোর জন্যই মূলত আমরা কাজটি করছি। এখান থেকে আমরা ব্যানারটি সিলেক্ট করব। সরি, এখানে একটা নির্দিষ্ট মাপ রয়েছে, আপনি সেই নির্দিষ্ট মাপ যদি না দেন সেক্ষেত্রে কিন্তু ব্যানারটা এখানে কাজ করবে না। আপনারা এখানে ব্যানারের যে মাপটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই মাপ অনুযায়ী আপনারা ব্যানারটি এখানে করে নেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে দিয়ে দেবেন।
এই সেটিংগুলো সঠিকভাবে সেট করা হয়ে গেলে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আবারও এই সেটিংয়ের মতো যে অপশানটি রয়েছে আবারও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক আপনার সামনে ঠিক আবারও এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ডিফল্ট বলে একটি অপশান রয়েছে, আপলোড ডিফল্টে ক্লিক করবেন। আপলোড ডিফল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনে এরকম একটি আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিং বলে একটি অপশান রয়েছে, অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং কিন্তু এটা। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কী ধরনের লাইসেন্স হবে, মানে আপনার ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে কি না। আপনি এখানতে অবশ্যই সবসময় স্ট্যান্ডার্ড যে লাইসেন্স সেটি দিয়ে রাখবেন, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড। আর এই পাশে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে ক্লিক করলে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, মানে আপনার চ্যানেলটি নিউজ চ্যানেল হতে পারে, আপনার চ্যানেলটি টেকনোলজি হতে পারে, বা যে রিলেটেড চ্যানেল আপনার সেই রিলেটেড চ্যানেল কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এই সেটিংটা যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বড় সমস্যা হবে। আপনাকে সঠিকভাবে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এবং সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে। আমার যেহেতু আমি এটা নিউজ চ্যানেল খুলেছি সেহেতু আমি এখানে নিউজ অ্যান্ড পাবলিশ দিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড পাবলিশ দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন যে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এটা কোন ল্যাঙ্গুয়েজের। এখানে আমরা বাংলা সিলেক্ট করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সেটিংগুলো এসেছে, এর মধ্যে থেকে আমাদেরকে বাংলা খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বাংলা, দেখতে পাচ্ছেন বাংলা দিয়ে দিয়েছি। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে যে টাইটেলগুলো থাকবে, মানে ভিডিওর নাম যেগুলো থাকবে সেগুলো আপনি যদি বাংলাতে দেন তাহলে এখানে বাংলা সিলেক্ট করতে হবে। এবং আপনার যে ডেসক্রিপশন বক্সটি রয়েছে সেখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করেছেন আপনি ইচ্ছে করলে সেটি এখানে দিয়ে দিতে পারেন। যদি বাংলা দেন তাহলে বাংলা দিবেন, যদি ইংলিশ ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে ইংলিশটা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশান রয়েছে, আপনার এই সেভ অপশানে ক্লিক করবেন। এই সেটিংগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, আপনাকে এই সেটিংগুলো করতেই হবে। যদি এই সমস্ত সেটিংগুলো আপনি সঠিকভাবে করে নেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল বা ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে গেল। এখন আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। কিভাবে আপনি ভিডিওগুলো আপলোড করবেন সেই বিষয়ের উপর এর পরের ভিডিওটি আপনি পাবেন। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।